নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ বিশ্বাস আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস অ্যান্ড এস সলিউশন ইউনিট তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো ফ্লিপকার্ট কোম্পানিতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তো আপনারা সকলেই ফ্লিপকার্ট কোম্পানির নাম কিন্তু শুনেছেন এবং ফ্লিপকার্ট কোম্পানির ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট কেনাকাটা করেছেন তো এই কোম্পানির তরফ থেকে কিন্তু প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করে নিতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশযোগ্য কোথায় তো আপনারা যদি শুধু মাধ্যমিক পাশ হয়ে থাকেন তবেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং ফ্রি জব কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না এবং সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা কাজ পাবেন তো প্রতিনিয়ত এরকম ফ্রি জব আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও তো আমরা এখানে কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং কোন লোকেশনে নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টে প্রচুর কর্মী নিয়োগ ফ্লিপকার্টে নিয়োগ করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি চাকরি কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না ছেলে এবং মেয়ে ভাই আবেদন করতে পারবে স্যালারি কিন্তু এখানে মোটামুটি ভালো স্যালারি দেওয়া হচ্ছে এবং রাজ্যের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বিগ অপরচুনিটি বলা যেতে পারে তো দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট জব দু হাজার বাইশ ফ্রি জব ফ্লিপ ফ্রি প্লেসমেন্ট এটা কিন্তু অবশ্যই ওয়ার হাউসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পোস্ট দেখতে পাচ্ছেন টিম লিডার অ্যান্ড শটার তো এখানে কিন্তু আপনাদেরকে দুটো পদে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিইও আই মিন ডাটা এন্ট্রি এরকম পদ না এখানে কিন্তু টিম লিডার এবং শর্টার পদে নিয়োগ করা হচ্ছে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু দুটি পদে কিন্তু আলাদা রয়েছে এবং এটা কিন্তু বিভিন্ন রকম ডেলিভারি হাবে আপনারা কাজ পেতে চলেছেন তো বেঙ্গলে কিন্তু বিভিন্ন আই মিন বলা যেতে পারে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেই কিন্তু ডেলিভারি হাব রয়েছে তো সেই সমস্ত হাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে অলওভার বেঙ্গল তো আমরা এখানে জব ভাইল জানার আগে অবশ্যই দেখে নেবো কোন কোন লোকেশানে নিয়োগ করা হচ্ছে তো লোকেশন যদি বলা যায় তো অনেক লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে তো আমি কিন্তু পরপর আপনাদেরকে বলে দিচ্ছি এবং কোনো লোকেশন যদি মিস হয়ে যায় আই মিন আমি যদি বলতে না পারি তো অবশ্যই আপনারা একবার ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন আমরা কিন্তু সমস্ত রকম এই লোকেশানের লিস্টটা দিয়ে রাখবো যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয় এছাড়া আমরা অফিসিয়াল নোটিফিকেশান মিন এই পেজের লিঙ্ক আমরা দিয়ে রাখবো অবশ্যই আপনারা ট্যাপ করে একবার চেক করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তমলুক হাবে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া আরামবাগ ডোমকল তারপর দেখতে পাচ্ছেন মিদনাপুর বাঁকুড়াতে রয়েছে বনগাঁ কন্টাই তারপর দেখতে পাচ্ছেন দেবগ্রাম তারপরে বালুরঘাট আমি পরপর আপনাদেরকে বলে যাচ্ছি রায়গঞ্জ তারপর দেখতে পাচ্ছেন কান্দি হাব ভবানীপুর কুসুমগ্রাম ইসলামপুর বেলডাঙ্গা দাসপুর জ্যোতির নগর তারপরে দেখতে পাচ্ছেন মাটিগাড়া বলে কোনো লোকেশান আছে সেটা আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন এবং যারা আছেন তারা তো জানেন এছাড়া দেখতে পাচ্ছেন নামছি ডায়মন্ড হারবার শখের বাজার বর্ধমান তারপরে দেখতে পাচ্ছেন পঞ্চনন্দ্রপুর তারপরে আরও লোকেশন রয়েছে মগরা হাব বা মগড়া গ্রাম বিভিন্ন লোকেশানে রয়েছে এছাড়া ঘাটাল রয়েছে তারপরে আরও লোকেশন অন্ডাল রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা রোড তারপর দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার তারপরে দেখতে পাচ্ছেন মানিকচক তারপরে আরও লোকেশান রয়েছে গঙ্গা হাব গোপালনগর বা গোপীবল্লভপুর রয়েছে কাটোয়া হাব ঝালদা কল্যাণী তারপরে দেখতে পাচ্ছেন ব্যান্ডেল ঝাড়গ্রাম সিঙ্গুর বেলদা আরও লোকেশন রয়েছে খড়গপুর রয়েছে গ্যাংটক রয়েছে এছাড়া শিলিগুড়ি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ফুলতলা হাব পুরুলিয়া বসিরহাটে রয়েছে এছাড়া বুধবুদ হাবে ভ্যাকেন্সি রয়েছে লালগোলাতে ভ্যাকেন্সি রয়েছে হলদিয়াতে রয়েছে ইংলিশ বাজার আসানসোল রঘুনাথ হাব রঘুনাথগঞ্জ বা এরকম কিছু একটা হবে তারপর দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা জলপাইগুড়ি বোলপুর তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে গঙ্গারামপুর তারপর আরও লোকেশান রয়েছে শিলদা রয়েছে তারপরে বারজোড়া অনেক লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আপনারা শালতোড়া হাব তারপর দেখতে পাচ্ছেন এখানে তাক দাগ হাব এরকম কিছু একটা লোকেশান রয়েছে এছাড়া তেস্তা বাজার তো বিভিন্ন লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং লোকেশান লিস্ট আমরা দিয়ে রাখবো তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু হায়ার করা হচ্ছে বলা যাচ্ছে তো এখানে যদি কোনো রকম লোকেশানে আমার ম্যাচ আই মিন আপনি যদি বলতে যদি ভুলে যায় তো অবশ্যই আপনারা একবার ভিডিও ডিসক্রিপশানে চেক করে নেবেন তো অবশ্যই আগে বলে রাখবো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যেহেতু আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু থাকতে পারে সেহেতু তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে তো এবার আমরা দেখে নেব জব প্রোফাইল আই মিন কাজের বিবরণ তো ডেজিগনেশন দেখতে পাচ্ছেন টিম লিডার তো টিম লিডার পদে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন শুড বি নান কম্পিউটার অ্যাডভান্স এক্সেল তো এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার এক্সেল জানতে হবে এইচলু কাপ ভিলুকাপ আপনারা যদি টিম লিডার পদে আবেদন করতে চান কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েট মাস্ট হতে হবে স্যালারি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চোদ্দো হাজার টাকা নেট সাথে কিন্তু পি এপিএসআই এবং ডিউটি টাইম থাকছে ন ঘন্টা রোটেশনাল আই মিন রোটেশনাল শিফটে কিন্তু কাজ করতে হবে ছেলেদের ক্ষেত্রে রোটেশনাল থাকবে এবং মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র দিনে ডিউটি থাকবে তো টিম লিডার প্রোফাইলের জব ডিটেলস আশা করি বুঝতে পেরেছেন গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং অ্যাডভান্স এক্সেল এই ছিলুকাপ ভিলুকাপ এবং প্রাইভেট টেবিল কিন্তু অবশ্যই জানতে হবে এবং একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা আগে কোথাও কোনোদিনও কাজ করেননি তারাও আবেদন করতে পারবেন এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন নেক্সট কী প্রোফাইল আছে আমরা এখানে দেখে নেব শর্টার তো শর্টার পদে নিয়োগ করা হচ্ছে ফিমেল বোথ আবেদন করতে পারবে এখানে কী কাজ করতে হবে পিকিং প্যাকিং শর্টিং করতে হবে কম্পিউটার এক্সেল মাস তো এই জপ্প ফেলে আপনারা যদি আবেদন করতে চান আই মিন শর্টার পদে তো এক্সেল সম্পর্কে নলেজ থাকতে হবে বেসিক এক্সেল সম্পর্কে নলেজ থাকলে হয়ে যাবে মিন এক্সেলের মধ্যে আপনাদেরকে ডেটা তুলতে হবে তো এটাই বেসিকালি কাজ থাকবে এটা অনেকে অনেকেই বলতে সবাই পারে এটা নিয়ে কোনো টেনশন নেই আই মিন এক্সেলের নলেজ থাকলে টেন পাস হলেও কিন্তু আবেদন করতে পারবেন তো এক্সেলের নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে শর্টার পদে আবেদন করতে চাইলে স্যালারি এখানে ন হাজার পাঁচশো পনেরো টাকা নেট পাবে পি এ পাবেন এবং ডিউটি আওয়ার্স কিন্তু সেম রয়েছে ন ঘন্টা রোটেশনাল শিফটে আপনাদেরকে কাজ করতে হবে ছেলেদের ক্ষেত্রে রোটেশনাল শিফট থাকবে এবং মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র দিনে ডিউটি থাকবে তো আশা করবো এখানে আপনারা জব প্রোফাইল এবং লোকেশান সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং আমি অনেক কিছুই বললাম এর মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবেন যেহেতু আমি কিন্তু অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করবো যেহেতু ভিডিও করতে গেলে অনেক রকম ভুল আমাদের দিয়ে হয়ে যায় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাকে সরাসরি টেলিগ্রামে এসএমএস করতে এস করতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো সমস্ত কিছু আপনারা কিন্তু জেনে নিয়েছেন তো এবারে আপনাদের কাছে কোশ্চেন হল আমরা আবেদন কী করব তো যেহেতু অনেক লোকেশান ভ্যাকেন্সি সেহেতু আমরা ডিরেক্ট এইচআর ফোন নাম্বার দিতে পারিনি যেহেতু অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকেও প্লাস এইচআর কিন্তু সবার ফোন রিসিভ করতে পারবে না এটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায় তো এখানে কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে একটা আপনাদেরকে গুগল ফর্ম ফিল আপ করানো হবে এবং সেই লোকেশন অনুযায়ী আপনাদেরকে কিন্তু সেই ডেলিভারি হবে কিন্তু আপনাদের ডেটা পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে কল করে কিন্তু ইন্টারভিউর জন্য সেই ওয়্যার হাউসে বা সেই ডেলিভারি হবে কিন্তু ডাকা হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো কীভাবে আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো আবেদন করার জন্যে আপনাদেরকে গুগল ফর্ম ওপেন করে নিতে হবে তো গুগল ফর্মের লিঙ্ক আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারছেন না অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের মধ্যে অবশ্যই গুগল ফর্ম লিঙ্ক দিয়ে দেবো তো আপনাদেরকে ফর্মটা ওপেন করে নিতে হবে ফার্স্টে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম আপনার নিজের নাম লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম তো অবশ্যই লিখে দেবেন তারপরে কি আছে ভ্যালিড মোবাইল নাম্বার তারপরে ভ্যালিড অল্টারনেটিভ মোবাইল নাম্বার এগুলো পরপর লিখে দেবেন লাস্ট কোয়ালিফিকেশান সেটা আপনারা সিলেক্ট করে নেবেন পোস্ট অ্যাপ্লাই শর্টার না টিম লিডার সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপরে কি আছে অ্যাড্রেস তো আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন পিনকোড দিয়ে দেবেন পুলিশ স্টেশন নেম এস্টেট আপনি কোন এস্টেটে বসবাস করছেন সেটা দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি আলাদা থাকে তো সেখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কিন্তু অন্য অ্যাড্রেস দিতে পারেন তো আমি কিন্তু এটা কিন্তু আপনাদেরকে বরাবরই বলে আসি যে আপনার কলকাতা লোকেশানে যদি কোনো রকম ভ্যাকেন্সি থাকে সেহেতু কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিটি ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে বাট পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন রয়েছে তো এই বিষয়টা যারা এখনো বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তো তারপরে কি আছে অ্যাপ্লাইড লোকেশন আপনি কোন লোকেশানে কাজ করবেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং খুঁজে নেবেন যে কোনো একটা লোকেশন যেটা আপনি কাজ করতে পারবেন সেই লোকেশনটা খুঁজে নেবেন তারপরে একদম নিচে চলে আসতে হবে যেহেতু অনেক লোকেশন রয়েছে তারপরে একদম নিচে আসলে ডেট অফ বার্থ অপশন পেয়ে যাবেন তো এখানে আপনার ডেট অফ বার্থটা বুঝিয়ে দেবেন তারপরে কি আছে আপলোড ওন সেলফি ফটো তো আপনার একটা সেলফি ফটো এখানে অ্যাড করবেন ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেন ভ্যালিড থাকে আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন এরকম একটি নাম্বার দেবেন তারপরে গেছে আছে ডু ইউ কম্পিউটার বেসিক নলেজ তো এখানে আপনার কম্পিউটার বেসিক নলেজ বা বেসিক এক্সেল আছে কি না যদি আপনি নো দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো দিনও কল আসবে না যেহেতু এক্সেল নলেজ চা হয়েছে জপ্প ফালে আমি সমস্ত বিষয়টাই বলে দিয়েছি এছাড়া কি আছে রেফারেন্স বাই তো রেফারেন্স বাই এখানে আপনারা শুভজিৎ বিশ্বাস বা অ্যান্ড এস স্যালিউশান ইউনিট লিখে দেবেন আশা করি বুঝতে পেরেছেন রেফারেন্সে লিখবেন শুভজিৎ বিশ্বাস বা এস অ্যান্ড এস স্যালিউশান ইউনিট লেখার পরে কী করবেন সাবমিট করবেন তারপরে কিন্তু শর্ট শর্টলিস্টেড হবে এবং এরিয়াভিত্তিক বিভিন্ন ডেলিভারিভাবে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু আপনাদের কাছে কল আসবে এবং সেই হিসেবে কিন্তু আপনারা নিজেদের লোকেশনে বা নিজেদের লোকেশানের বাইরে আই মিন কলকাতাতেও ইন্টারভিউ হতে পারে তো সেইভাবেই কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো গুগল ফর্ম লিঙ্ক আমরা আগেও বলে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি এবং যারা জয়েন হতে পারছেন না অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টের মধ্যে গুগল ফর্ম লিঙ্ক দিয়ে রাখছি তো অবশ্যই একটু ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব আপডেট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই